হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে এসেছি এবং যেই টপিকটা ম্যাথমেটিক্সের তোমাদের খুব প্রয়োজন এবং প্রতিটা পরীক্ষাতেই তোমাদের অঙ্ক আসে, কিন্তু যখন এই অঙ্কগুলো দেয় আমরা যেন পরীক্ষা হলে ঠিক সাসপেন্সের মধ্যে পড়ে যাই যে কীভাবে অঙ্কটা সলভ করব। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, এটা একটা সাইকোলজিক্যালি প্রবলেম। এই অঙ্কগুলোর ক্ষেত্রে হয় কি, অনেকটা লেখা থাকে কোশ্চেনে, তো কোশ্চেনটা অ্যাকচুয়ালি এত বড় হয় যে আমরা গুলিয়ে ফেলি যে মেন জিনিস কোনটা ধরবো এবং কোনটা রেখে আমরা অঙ্কটা করব। তো আজ আমি তোমাদের এই যে পিতা ও পুত্রের অঙ্ক এমনভাবে শেখাচ্ছি, দেখো তোমরা যে কোনো পরীক্ষা হলে তোমরা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে অপশন টেস্ট করেই তোমরা বলে দিতে পারবে যে পিতা বা পুত্র যাই যাক না কেন তার বয়সটা কত। এত সহজে এইভাবে আমি আজকে তোমাদের করিয়ে দিচ্ছি জিনিসটা, যেটা তোমাদের কোনোদিন তোমরা ভুলবে না এবং পরীক্ষা হলে কিন্তু 5 সেকেন্ডের মধ্যে উত্তরগুলো নামিয়ে আসতে পারবে। তাই বন্ধুরা সবাই এই ভিডিওটা পুরোটা দেখো এবং আমার সাথে থাকো, আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে অঙ্কটা করতে হয়। জাস্ট অপশন টেস্ট করেই উত্তর বেরিয়ে যাবে। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 ইয়ার্স, মানে 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বর্তমান বয়স কত। খুব সহজে আমি এটা অপশন টেস্ট করে বের করে ফেলবো, দেখো কিভাবে। এখানে আমাকে অপশন দিচ্ছে 40, 45, 50, 55, আর আমাকে এখানে বলে দিচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। ধরো আমি ধরে নিলাম এই যে 40, 40, মানে এখানে বলেছে পিতার বর্তমান বয়স কত, উত্তরে বলেছে ধরে নিলাম পিতার বর্তমান বয়স 40। আমি যদি এখানে যদি পিতার বর্তমান বয়স যদি 40 লিখি, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে বলো। এখানে টোটাল বলেছে 60 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স 20 বছর। অপশনে বলেছে পিতার বর্তমান বয়স 40 বছর, তাই আমি পিতার বর্তমান বয়স 40 ধরে দেখছি আর পুত্রের তাহলে 20, আর এখানে আমাদের বলে দিচ্ছে সমষ্টি কত 60 বছর। পিতার যদি 40 হয় আর টোটাল যদি 60 হয়, তাহলে পুত্রেরটা 20 বেরিয়ে যায়। এবার কি বলেছে, 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তো হচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 35, মানে এখানে আমি 40 ধরেছি, তাহলে 5 বছর পরে করলে কত, 35। আর পুত্রের বয়স 5 বছর আগে কত থাকবে, এখানে 20 ধরেছি, 5 বছর আগে মানে 15। এবার দেখো আমার কি এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, করছে না। তাহলে আমার কি হবে, এই অপশানটা আমার কাটা, এই অপশানটা আমার কাটা। এবার আমি যাচ্ছি নেক্সট, পরের অপশান গেছে 45, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 ইয়ার্স বা 60 বছর। যদি আমি ধরে নিই যে পিতার বয়স 45 হবে, তাহলে আমি লিখি এখানে, এটা কেটে দিই, আমি এটা আমি কেটে দিই, পিতার বয়স যদি আমি ধরি 45, আর এখানে বলেছে 60 বছর টোটাল, পিতা ও পুত্রের বর্তমান বয়স 60 বছর। যদি পিতার বয়স 45 হয় আর 60 মানে 15, পুত্রের বয়স কত হবে, 15, ঠিক আছে। আমি ধরে নিলাম পিতার বয়স 45 এবং পুত্রের বয়স 15, আর যোগ করলে দিয়ে দিয়েছে 60 বছর। এই অপশান থেকে কিন্তু এই 45টা আমরা পেয়েছি, ধরে নিচ্ছি, আমরা টেস্ট করছি অপশানটাকে, টেস্ট করছি যে আদৌ পিতার বর্তমান বয়স কত। তো আমি ধরে নিলাম 45 পিতার বয়স। এবার বলেছে 5 বছর পূর্বে পিতার বয়স কত, 5 বছর পূর্বে পিতার বয়স তাহলে যদি এখন 45 হয়, 5 বছর পূর্বে কত, 40, আর 5 বছর পরে ছেলে বা পুত্রের বয়স কত, এখানে ধরে নিয়েছি 15, মানে 5 বছর পূর্বে মানে 10 বছর। এবার দেখো তো আমার কন্ডিশনটা স্যাটিসফাই করছে নাকি, এখানে কি বলেছে, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, দেখো 4 গুণই হচ্ছে, 10 গুণ 4 করলে কত হয়, 40, তাহলে আমার এই অপশানটা কারেক্ট। দেখো কত সুন্দরভাবে আমি অঙ্কটা কি সহজে জাস্ট অপশান টেস্ট করে আমি 2 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারছি যে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স 45 বছর। বুঝতে পেরেছো কিভাবে করলাম, আমি দেখে নিচ্ছি যে এখানে পিতার বয়স ধরো সাপোজ ধরে নিচ্ছি 45 হবে বা 40 হবে। এবার আমাকে এখানে কন্ডিশনে বসাও পিতা ও পুত্রের বর্তমান বয়স 60 বছর, আমি এখানে ধরে নিচ্ছি পিতার বয়স 45 আর পুত্রের বয়স 15, তাহলে আমার টোটাল বয়স কত হচ্ছে, 60 বছর। এবার 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ,
5 বছর পরে, এখন যদি 45 হয়, 5 বছর পূর্বে কত? 40 ছিল। আর পুত্রের যদি এখন 15 বছর হয়, তাহলে 5 বছর পূর্বে কত ছিল? 10 বছর। কি বলেছে? বর্তমানে পুত্রের বয়স, 5 বছর আগে পুত্রের বয়স, এই সরি, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। দেখো তাই হয়েছে। তাই আমার অপশন বি বা খ মানে উত্তর 45। কি সুন্দর ভাবে আমি অঙ্কটাকে বার করে ফেললাম, জাস্ট অপশন টেস্ট করে। কোনো কিছু অত বড় নিয়ে তোমাদের ভাবতে হবে না, যে কোশ্চেন যদি 3 লাইন 4 লাইন 5 লাইন দেয় ভাবতে হবে না। তোমরা জাস্ট অপশন টেস্ট করে অঙ্কগুলোকে বার করে ফেলবে। দেখো নেক্সট একটা অঙ্ক আমি কি সুন্দর করে বুঝিয়েছি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পুত্রের বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। আমি ধরে নিলাম পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ বলে দিয়েছে। আর এখানে আমাকে বার করতে কি দিয়েছে? পুত্রের বর্তমান বয়স। আমি ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স 10 বছর। পুত্রের বর্তমান বয়স 10 বছর। উপরের লাইনটা কি বলেছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতার বয়স কত হবে? 40। 6 বছর পূর্বে, কোশ্চেনে দেখো, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পূর্বে, আমি 6 বছর, 6 বছর আগে পিতার বয়স কত ছিল? 34। আর 6 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 4। কি বলেছে কোশ্চেনে? 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। আমার কি এটা 10 গুণ হচ্ছে? হচ্ছে না। তাহলে আমার এই অপশান হবে না। নেক্সট আমি ধরি 14। নেক্সট আমি 14 দিকে যাচ্ছি। কি বলেছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। ধরে নিলাম 14 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত? 4 গুণ বলেছে। 4 14 56। এবার সেকেন্ড কন্ডিশনে কি বলেছে? 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। 6 বছর পূর্বে, আমি দেখি 6 বছর আগে পিতার বয়স কত ছিল? 50। আর 6 বছর আগে পুত্রের বয়স কত ছিল? 8। এটা কি স্যাটিসফাই করছে 10 গুণ? কখনো না। পিতার বয়স 6 বছর আগে পুত্রের বয়সের 10 গুণ কখনো হচ্ছে না। এবার আমি এটাও কাটা। এবার আমি 11টা দেখছি। পুত্রের বয়স, পুত্রের বয়স ধরলাম 11, ঠিক আছে। আর বাবার বয়স সেখানে বলে দিয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। ধরে নিলাম পুত্রের বয়স 11, পিতার বয়স তাহলে কত? 4 গুণ মানে 44। এবার 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ কিনা দেখো। 6 বছর পূর্বে মানে কত? 44 থেকে 6 বাদ দিলে 38। 6 বছর পূর্বে পিতার বয়স আর 6 বছর পূর্বে পুত্রের বয়স 5 বছর। এটাও দেখো স্যাটিসফাই হচ্ছে না। তাহলে আমার এই অপশানটাও কাটা। এবার আমি লাস্ট অপশানটা দেখছি, 9। এবার আমি লাস্ট অপশানটা দেখছি, 9। দেখো কি বলেছে। ধরে নিলাম পুত্রের বয়স 9 বছর, পুত্রের বয়স 9 বছর। আর পিতার বয়স কোশ্চেনে বলেছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, মানে পুত্রের যদি 9 হয় পিতার 4 গুণ, মানে 4 9 36। আবার 6 বছর পূর্বে, আবার 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পূর্বে পিতার বয়স ছিল কত? 30। আর 6 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 3। এবার দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। দেখো গুণ করলে 10 গুণ, 3 10 30। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম 9 9। বুঝতে পেরেছ কত সুন্দরভাবে? কি সুন্দরভাবে অঙ্কটা হলো, মজাই মজা, কি সুন্দর। জাস্ট অপশান টেস্ট করে কিন্তু তোমরা এরকমভাবে বলে দিতে পারবে যে দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা, বা যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেটা স্যাটিসফাই হচ্ছে না কিনা। তোমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, জাস্ট সিম্পলি জাস্ট ট্রিক্সগুলোকে ফলো করো। এই একটা টাইপের অঙ্ক আমি দেখালাম, আর একটা হচ্ছে উপরে যেটা আমি দেখালাম। বারবার ভিডিওটা দেখো এবং আশা করি ভালো লাগবে। এবং আমি তোমাদের সাথে আরেকটা টাইপও শেয়ার করছি, সেই টাইপটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এই দুটো দেখলে এবার হচ্ছে আরেকটা টাইপ। এবার এই অঙ্কটা দেখো,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত আমাকে বলে দিয়েছে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত আমাকে বলে দিয়েছে। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2, 5:2। তাদের বর্তমান বয়স কত, এই অঙ্কটা হচ্ছে অনুপাত দিয়েছে। তিনটে কন্ডিশন পিতা পুত্রের, ঠিক আছে? তিনটে টপিক, 1 নম্বর টপিক দেখিয়েছি, 2nd টপিক দেখিয়েছি, এটা হচ্ছে 3rd টপিক। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1, মানে 3:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2, তাদের বর্তমান বয়স কত। ধরো আমি ধরে নিলাম পিতা ও পুত্রের বর্তমান বয়স, তাদের বর্তমান বয়স এই 45 আর 15, মানে পিতার 45, এটা কিন্তু কম ইস টু না, এটা জাস্ট কমা, পিতার 45, পুত্রের 15। ধরে নিলাম পিতার পুত্র, পিতার ধরে নিলাম প্রথম অপশানটাতে পিতার হচ্ছে 45, পুত্রের হচ্ছে 15। দেখো আমার কিন্তু এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে, এটা যদি আমি কাটি 3:1 কিন্তু 1 হবে, ঠিক আছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। দেখো আমার কিন্তু যদি আমি প্রথম অপশানটা নিই, প্রথম অপশানটা নিই যে পিতার বয়স 45 এবং পুত্রের বয়স 15, আমার কিন্তু এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করে গেল। পিতা ও পুত্রের, পিতার বয়স 45, পুত্রের বয়স 15, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো। এবার পরে কন্ডিশনটা দেখি, 5 বছর পরে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। 5 বছর পরে, ধরো 5 বছর পরে, 5 বছর পরে আমি লিখছি, এটা হচ্ছে 5 বছর পরে পিতার বয়স হবে কত, এখন 45 আছে, এখন কত আছে 45, 5 বছর পরে কত হবে 50, আর পুত্রের 5 বছর পরে কত হবে, পুত্রের 5 বছর পরে কত হবে 20। 5 বছর পরে পিতার কত হলো 50, এখন 45 আছে, 5 বছর পরে 50, আর 5 বছর পরে পুত্রের কত হবে 20, ঠিক আছে? তাহলে এবার দেখো কোশ্চেনে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। আমার দেখো এটা কিন্তু, এটাও যদি আমি অনুপাত বার করতে পারি 5:2 হচ্ছে, তাহলে আমার এই কন্ডিশনটাই স্যাটিসফাই করলো। তাহলে তাদের বর্তমান বয়স কত, তাহলে আমার তাদের বর্তমান বয়স বেরিয়ে গেল পিতার 45, পুত্রের 15। কত সুন্দর, দেখো আমি অপশান টেস্ট করে কিন্তু বার করে দিলাম, কি করলাম বুঝতে পেরেছ? পিতা ও পুত্রের, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত সেটাও বলে দিয়েছে, তাদের বর্তমান বয়স কত, আর এগুলো সব বর্তমান বয়স কিন্তু অপশানে দেওয়া রয়েছে। তো আমি প্রথম অপশানটাকে নিয়ে নিলাম, যে ধরি পিতার বয়স 45 এবং পুত্রের বয়স 15, তাহলে তাদের বয়সের অনুপাত দেখো আমি প্রথম কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করে গেল, এই কন্ডিশনটা কিন্তু আমার স্যাটিসফাই করে গেল 3:1। এবার সেকেন্ড কি বলেছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। দেখো এবার 5 বছর পরে পিতার বয়স এই 45 থেকে বেড়ে 50 হলো, আবার পুত্রের বয়স 5 বছর বেড়ে 20 হলো, সেই ক্ষেত্রেও দেখো কি বলেছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2, 5:2, সেটাও দেখো আমার স্যাটিসফাই করে গেল। তাহলে আমার এখান থেকে অপশান টেস্ট করে আমি বলে দিতে পারলাম যে আমার পিতার বর্তমান বয়স কত এবং পুত্রের বর্তমান বয়স কত। বন্ধুরা আমি এই তিনটে জাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, লাস্টেরটা অনুপাত দিয়ে, এবং প্রথম দুটো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথম দুটো দেখে নাও, এইভাবে কিন্তু তোমরা কিন্তু প্রতিটা অঙ্ক কিন্তু পিতা পুত্রের করতে পারবে খুব ট্রিকিভাবে, এবং ভিডিওটা বারবার দেখো, তোমাদের কিন্তু কোনো কিছু ভাবতে হবে না যে কোশ্চেনটা কত বড় এসছে বা কোশ্চেনের এতগুলো লাইন, কিচ্ছু ভাবতে হবে না, তোমরা খালি যদি কন্ডিশন মেলাতে পারো তোমাদের কিন্তু অ্যান্সার কিন্তু করে আসতে হবে। যত টাফ অঙ্কই দিক পিতা পুত্রের, এর বাইরে কিন্তু কিছু আসে না, এই 1 নম্বর টপিক, এই 2 নম্বর টপিক, আর পিছনে হচ্ছে অনুপাতের অঙ্কটা যেটা আমি দেখালাম, জাস্ট অপশান টেস্ট করে কিন্তু আমি সুন্দর করে কিন্তু বার করে ফেললাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ পিতা পুত্রের অঙ্ক কিন্তু প্রতিটা পরীক্ষাতে আসবে। তোমাদের সামনে যে যে গভর্নমেন্ট এক্সাম রয়েছে বা অন্যান্য এক্সামগুলো রয়েছে, পিতা পুত্রের অঙ্ক কিন্তু মাস্ট, 1 থেকে 2 নম্বর দেবেই তোমাকে, তোমার যে কোনো পরীক্ষাতেই। এবং সামনেই টেট এক্সাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টিচার্সদের টেট এক্সাম রয়েছে, এবং তারপরে WBCS রয়েছে, এবং যেগুলো পরপর আসছে CGL রয়েছে, CGL তো আসবেই, CHSL রয়েছে, MTS রয়েছে। তো প্রতিটা এক্সামের জন্য কিন্তু খুব ভাইটাল, তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে বারবার দেখো, এবং যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাও এবং লাইক দাও এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আশা করি যদি তোমরা, তোমাদের ভালো লেগে থাকে আমারও ভালো লাগবে, এবং আমি পরবর্তী আরও ভিডিও নিয়ে আসবো, এবং এইভাবে আমি তোমাদের করাতে থাকবো।
আর আজকের যে ভিডিওটা পিতাপুত্র, আশা করি তোমরা সবাই বুঝেছ। এবং এরপরে কিন্তু তোমরা কিন্তু 5 সেকেন্ডের মধ্যেই পরীক্ষা হলে যে কোনোভাবে যদি যে কোনো রকম অঙ্ক যদি দেয় পিতাপুত্র থেকে, তোমরা কিন্তু নামিয়ে আসতে পারবে, এটুকু আমি তোমাদের উপর আশা রাখি। আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, এবং ভিডিওটা বারবার দেখো, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ, আজকের মতো রাখছি।